ভিডিওতে এই জুনিয়র ডাক্তার বন্ধুদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষ তাদেরকে বোঝানোর জন্য যে শুধু অ্যালোপ্যাথি কেন, যে হোমিওপ্যাথিতে যে দারুণ দারুণ সাকসেস হয় সেটা আমরা জানি। তো এই ভদ্রলোক শিবুরানী সর্দার, হি হ্যাজ বিন সাফারিং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ফ্রম দ্য 4 ইয়ার্স। আপনি 3-4 বছর ধরে এই গ্যাসে ভুগতেছেন এবং অ্যালোপ্যাথি ড্রাগস, অ্যালোপ্যাথি ওষুধ আপনি বহু খেয়েছেন 3-4 বছর ধরে। এভাবে ওই যখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন তখন ওই একটু কম লাগতো, ওষুধ শেষ হলে আবার যা তাই, এভাবে তো আপনি চলেছেন। বন্ধুরা, এই কেসটায় আমরা ওষুধ সিলেকশন করেছিলাম, যেহেতু অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে তাই প্রথমে এক ডোজ কুচিলা 30 দিয়েছিলাম, 1 ডোজ ফর ডিস্ট্রয়িং অ্যালোপ্যাথি ড্রাগস, শুধু অ্যালোপ্যাথি ওষুধের ক্রিয়া নষ্ট করার জন্য। 1 ডোজ নাক্স দিয়েছিলাম সমতা আনার জন্য। নেক্সট তাকে মেডোরিনাম দেওয়া হয়েছিল, মেডোরিনাম মেন সিলেক্ট, ওই যে মেডোরিনাম অনেম। এবং বর্তমান শুনবো আমি কী অবস্থা আছে, আপনি বর্তমান কেমন আছেন। এবং আপনি একটু আগে আমাকে বলেছেন যে অ্যালোপ্যাথির সমস্ত ওষুধ আপনি ফেলে দিয়েছেন, সব ফেলে দিয়েছেন। বন্ধুরা, তাহলে কী হলো অ্যালোপ্যাথি ড্রাগস? শুধু একের পর এক আমি বলি যে ওই অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু ট্রেন রেল লাইনের মতো, ও যখন খাবে তখন কম পাবে, খাওয়া শেষ আবার যা তাই, ওই রেল লাইন ট্রেনে যাবে সারা জীবন, এভাবে তো পারা যায় না। তাহলে চানাচুর মুড়ির মতন 8-10টা আপনি কতগুলো ওষুধ খেতেন অ্যালোপ্যাথি? কতগুলো? 2-3-4 এইভাবে খেয়েছেন। তাহলে চানাচুর মুড়ির মতো ওষুধ খেয়ে যদি রোগ আমার না সারে, একদিন সারান দিলে ওষুধ, 3-4 দিন পরে আবার যা তাই, এরকম হতো? আমি ঠিক বলছি? মানে ওষুধ শেষ আপনার যা তাই রোগ আবার? বন্ধুরা, ঔষধ আমরা প্রেসক্রিপশন করেছি, মেডোরিনাম আমাদের ঔষধ প্রায় 15-20 দিন আগে দেওয়া হয়েছে, আর এই ফোন তো দেওয়া হয়নি। তো এখন আপনি সার্বিক দিক থেকে সব কিছু ভালো, তোমাদের জুনিয়র ডাক্তার বন্ধুদের সেখানে তো দিলাম, তাদের মনে বল বাড়ুক, আর সাধারণ মানুষরা যারা হোমিওপ্যাথিতে মুখ শিক্ষায়, নাক বিকসায়, কেসটা তাদের জন্য চোখ বড় করে দেখে নেওয়ার জন্য, যে অ্যালোপ্যাথি ওষুধ 4 বছর ধরে খেয়েও কোনো সমাধান হচ্ছিল না, ঔষধ খেলে ভালো, সারান দিলে আবার যা তাই। তাহলে হোমিও ওষুধ যদি সিলেকশন ঠিক হয় তাহলে কী হয়, রুগী সার্বিক দিক থেকে ভালো হবে, এটাই তো হ্যানিম্যান বলেছেন, রুগীকে সার্বিক দিক থেকে ভালো হতে হবে, মাইন্ড, ফিজিক্যাল সব দিক থেকে। সো তোমাদের দেখিয়ে দিলাম মেডোরিনাম, মেডোরিনাম তোমরা গ্যাসের কথা বলে তো অন্যান্য কাবোবেস, সাইনা, লেকেপোডিয়াম এইসব কথাই বেশি মাথা আসে, কিন্তু না, রুগীর ট্রিটমেন্ট করতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে রুগীর ট্রিটমেন্ট করলে এই রুগীর মেডোরিনাম কেন, কেন মেডোরিনাম? বিকজ বংশে ফ্যামিলি স্টোরি ক্যান্সার, এর গরম কাতর, এর লবণ স্প্রিয়া প্রসারণ লবণ খায়, এবং মেমোরি উইক, সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে, এবং বার্নিং সেন্সেশন হিয়ার অ্যান্ড দেয়ার, আমি মেডোরিনাম প্রেসক্রিপশন করেছিলাম, মেডোরিনামের রুগীটি কিন্তু দারুণ ভালো, দারুণ ভালো দিকে আছে। আমি এটাই বোঝাতে চাই যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রুগীর ট্রিটমেন্ট করতে হবে, এটাই মূল কথা, রোগ তাহলে হারিয়ে যাবে।